এখনকার এই মসজিদ আসমান জমিন ফারাক আর কি। ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে মসজিদ, এবং দেখি আমি খুব সন্তুষ্ট যে 40-45 বছর আগে কেমন ছিল আর এখন কেমন। থাকবে লাইব্রেরি বই, বই থাকবে এবং বই দিয়ে আমাদের জ্ঞান চর্চার ব্যবস্থা হবে। যশোরে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষ, এখন চলছে শেষ মুহূর্তের ফিনিশিং কাজ। যশোরের মডেল মসজিদটি উদ্বোধন হবে আগামী 16 মার্চ। শুধু নামাজ আদায় নয়, মসজিদ হবে গবেষণা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্র। হারিয়ে যাওয়া ইসলামের ঐতিহ্যকে ধারণ করে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ চলমান। 2021 সালে প্রথম মুজিব বর্ষ উপলক্ষে 50টি মডেল মসজিদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, মুসলিম বিশ্বের এই প্রথম কোনো দেশের সরকার একসঙ্গে 564টি মসজিদ নির্মাণ করছে। যশোরের মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় 18.5 কোটি টাকা। জেলা সদর ও সিটি কর্পোরেশন এলাকায় নির্মাণাধীন মসজিদগুলোতে একসঙ্গে 1200 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অপরপক্ষে উপজেলা ও উপকূলীয় এলাকায় মডেল মসজিদগুলোতে একসঙ্গে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মডেল মসজিদ হবে গবেষণা, ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার কেন্দ্র। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের জন্য থাকবে পৃথক উজু ও নামাজ আদায়ের সুবিধা। থাকবে লাইব্রেরি, গবেষণা কেন্দ্র, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশু বিভাগ, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহের গোসল ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। এছাড়া ইমাম মুয়াজ্জিনের আবাসন ব্যবস্থা, সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য থাকবে অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধাও রাখা হয়েছে। মডেল মসজিদগুলোতে দিনী দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। মডেল মসজিদ হয় আমাদের জনগণদের উপকৃত হচ্ছে। এখানে আমাদের মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, প্রতিটা চালায় ওদের ব্যবস্থা আছে এবং লাশের গোসলের ব্যবস্থা আছে। এটা স্বাভাবিক হয়তো দেখা যাচ্ছে যে অনেকের বাসাবাড়ি আছে কিন্তু গোসলের জায়গা নেই, সেক্ষেত্রে যেন এখানে লাশ গোসল করার জায়গা আছে। তাদের জন্য আমার ধন্যবাদ ইসলামিক ফাউন্ডেশনকে এবং আমাদের এলাকায় যত মসজিদ আছে এবং আশেপাশের যে মসজিদ আছে, দেখা যাচ্ছে এই মসজিদ চালু হওয়ার পরে অন্য অন্য মসজিদ থেকে আমাদের এই মসজিদে মুসল্লির সংখ্যাটাও বেশি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা 100% মুসল্লি বেশি হবে আশা করি, এবং আগে যে মসজিদ ছিল তার থেকে অনেক উপকৃত। এবং ইসলামিক ফাউন্ডেশনের যে হাজি সাহেবদের যে একটা হজ প্রশিক্ষণ কেন্দ্র এবং তাদেরকে যেটা প্রশিক্ষণ দেওয়া হবে, তাতে দেখা যাচ্ছে যে এখানে ওই ছড়িতে যাওয়ার আগে এখান থেকে যে প্রশিক্ষণটা দেবে সেই প্রশিক্ষণে তারা উপকৃত হবে। দ্বিতীয়ত হলো মহিলাদের যে এখানে নামাজের ব্যবস্থা আছে, এর জন্য এলাকার মা বোন চাচি এদেরকে খুবই আনন্দিত। তারা যাত্রীদের জন্য সুবিধা এটাই বলছিলাম, এটা হলো আমাদের হাজি সাহেবদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, ওখানে যাওয়ার পরে তাদের একটা সুবিধা হবে। তারপরে দ্বিতীয়ত হলো আমাদের প্রতিটা ফ্লোরে এখানে উজুখানা, বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে। এবং মুরব্বীদের জন্য যারা দেখা যাচ্ছে এই সিঁড়িতে উঠতে পারে না, তাদের জন্য পিছনে আরেকটা সিঁড়ি আছে, এবং একেবারে যারা মুরব্বী আছে তাদেরকে আলাদা নামাজের ব্যবস্থা আছে নিচে, সেই ক্ষেত্রে কারো সমস্যা হবে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার জন্য ভালো হবে এবং এলাকার একটা ভালো উন্নতির সোয়ালে লাগবে আর কি। ইসলামিক ফাউন্ডেশন যে এখানে লাইব্রেরি আছে তাতে দেখা যাচ্ছে নামাজের শেষে কিছু কিছু আমাদের মুসল্লি আছে, আমরা অনেকে হয়তো কিছু ইসলাম সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা কম আছে, সেই ক্ষেত্রে এখানে লাইব্রেরি আছে, বই থাকবে এবং বই বাসায় নিয়ে পড়ার একটা ব্যবস্থা থাকবে, এরকম একটা সিস্টেম হয়তো হবে। এবং এখানে ইমাম সাহেবরা যে থাকবে তাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো।